একজন ভাই উনি কিছুটা ঘুষ খেয়েছেন বা কেউ যদি এরকম খেয়ে ফেলে তাহলে এটা থেকে মুক্তির উপায়টা কি? প্রথমত ঘুষের সংজ্ঞাটা আমাদের বুঝতে হবে। ঘুষ হলো যে যে কর্মের জন্য আমি সরকার বা কোনো প্রতিষ্ঠান বা সংস্থা থেকে আমি একটা টাকা নিচ্ছি, সেই সেবার জন্য সেবা গ্রহীতা বা অন্য কারোর কাছ থেকে কিছু গ্রহণ করাটাই ঘুষ। বকশিস নামে হোক, উপহার নামে হোক, হাদিয়া নামে হোক, যে নামেই হোক না কেন, শর্ত করে হোক, বিনা শর্তে হোক, সেবা দেওয়ার আগে হোক, সেবা দেওয়ার পরে হোক, যে সেবার জন্য, যেমন আমি একটা অফিসে বসে থেকে ফাইল সই করা বা চিকিৎসা দেওয়ার জন্য একটা বেতন পাই, কম হোক বেশি হোক, এই সেবাটা একজন নিতে এসেছে, সে নিয়ে খুশি হলো, আমাকে কিছু টাকা দিল, কিন্তু আমি তো এই সেবাটা দেওয়ার জন্য আগেই বেতনে চুক্তিবদ্ধ হয়ে গেছি, এই সেবা গ্রহীতা বা অন্য কারোর কাছ থেকে ওই সেবার জন্য টাকা নিয়ে হলো ঘুষ। এই ঘুষ আল্লাহ তাআলা হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লাআনাল্লাহু রাশিয়া ওয়াল মুরতাশি ওয়া সাঈ বাইনাহুমা, যে ঘুষ নেয়, যে ঘুষ দেয় এবং যে দুইজনের মাঝখানে করে দেয়, যেটা আমাদের সমাজে বিভিন্ন মিডিয়া আছে, এরা সবাই আল্লাহ তাআলার অভিশপ্ত। এখন যদি কেউ হারামে লিপ্ত হয়ে পড়ে না জেনে মনের আবেগে, এরকম অনেক মোমেন আছেন জীবনের শুরুতে অনেক ভুল করেছেন, এখন অনুতপ্ত, তাদের কাজ হলো প্রথম কথা যার থেকে ঘুষটা নিয়ে আসে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো হক জায়গায় চলে গেল, এটা আমরা ক্ষমার নিশ্চয়তা পেতে পারি সকল ক্ষেত্রে, বান্দার হকের ক্ষেত্রে বান্দার হকটা তার কাছে, তার কাছে ফিরিয়ে দিলে ক্ষমাটা আমাদের নিশ্চিত, এটা আল্লাহর কাছে তওবার একটা পূর্ণতা এসে গেল, যেটা অনেক সময়ই পারা যায় না সাধারণত। সেক্ষেত্রে আমাদের ওই টাকাটা কোন তার যাকে যার থেকে নিয়েছি তার উত্তরাধিকারদের পালে তাদের হাতে দেব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আশা করা যায় ক্ষমা পাবো, না হলে কোন জনকল্যাণ মানব কল্যাণে ব্যয় করব এবং আল্লাহ তাআলার কাছে বলবো এই কল্যাণময় কর্মের সবটা তাকে দেওয়া হোক যাদের হক আমি নষ্ট করেছিলাম, ঘুষ নিয়েছিলাম, আর আমাকে দয়া করে মাফ করে দেওয়া হোক। এটা মাপের নিশ্চিত পথ না হলেও আমরা তওবার একটা বড় অংশ, আমরা অংশে মনে করি আমরা তওবা করেছি, আল্লাহ আর কোনদিন ঘুষ গাবো না, এটা কিন্তু তওবা নয়, এটা হলো শুধু একটা অংশ, যে টাকা আমি অবৈধভাবে ঢুকেছি এটা থেকে মুক্ত হওয়া হলো তওবার পূর্ণ অংশ। কাজে আমি জীবনে অনেক সুদ খেয়েছি, লক্ষ লক্ষ কোটি টাকা, এখন তওবা করে ভালো হয়ে গেলাম, আর ঘুষ খাই না, আর খাই না, না যে হারাম টাকা সুযোগই নেই, জি জি, ওটা আমাকে মুক্ত হতে হবে, অর্থাৎ আমি হিসাব করব এত টাকা আমি ঘুষে নিছিলাম, এই টাকার জন্য এই বাড়িটা অথবা এই ব্যাংকের এত টাকা আমি দিনে মানুষের কল্যাণে ব্যয় করে দিলাম, আল্লাহ আমি মালিককে পাইনি কিন্তু তোমার মানুষের কল্যাণে ব্যয় করে তুমি আমাকে ক্ষমা করে দাও আর এই সব টমককে পৌঁছে দাও, আশা করা যায় এই তওবার মাধ্যমে তিনি ক্ষমা পেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। দর্শক, এই সমস্যাটি আমাদের অনেকের ভিতরেই হয়তো থাকতে পারে, আল্লাহ মাফ করে দিন আমরা যারা এইভাবে অবৈধভাবে কোনো টাকা সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, কালোবাজারির মাধ্যমে হোক, মজুদদারির মাধ্যমে হোক, অথবা কোনো পণ্যের ভিতরে আমরা অবৈধ জিনিস মিশ্রিত করে বিক্রির মাধ্যমে হোক, যেভাবেই হোক বান্দার হক যখনই নষ্ট করব সেটা থেকে পরিত্রাণের জন্য এটাই হলো একমাত্র মাধ্যম, যে বান্দার হক বান্দাকে বুঝিয়ে দেয়।